হাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে যত বাংলা টিভি চ্যানেল আছে, অর্থাৎ বাংলাদেশের যত চ্যানেল আছে, সব চ্যানেল আপনারা একটি অ্যাপসের মাধ্যমে এইচডি কোয়ালিটি দেখে নিতে পারবেন। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোর গিয়ে সার্চ বক্সে লিখবেন, শুধু লিখবেন যে জাগো। তো দেখেন, জাগো লিখলে আপনার চলে আসবে জাগো বিডি বাংলা টিভি অফিসিয়াল। তো এই অ্যাপটি হয়তো আপনারা অনেকে পরিচিত, আর যারা পরিচিত না তারা ভিডিওটি দেখে নেন। তো অ্যাপটি আসার পর অবশ্যই আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার অ্যাপটি ডাউনলোড করা আছে, এখান থেকে আমি অ্যাপটি ওপেন করব। তো আমি ওপেন করতেছি, তো একটু লোড নিচ্ছে অ্যাপটি। তো দেখেন, অ্যাপটি চলে এসেছে। এখন ফার্স্ট ইন্টারফেস আসবে সব চ্যানেলগুলো একসাথে। তো দেখেন, অ্যাপটির ফার্স্ট ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আবার চ্যানেলগুলোর কিছু ক্যাটাগরি আছে। তো দেখেন, নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, ইসলামিক ক্যাটাগরি এবং মিউজিক অ্যান্ড মুভি ক্যাটাগরি, আইপিটিভি বাংলা ক্যাটাগরি, ইউরোপীয় বাংলা টিভি ক্যাটাগরি। তো এখানে আপনার যত বাংলা চ্যানেল আছে সবগুলোই পেয়ে যাবেন। তা আবার এইচডি কোয়ালিটিভাবে আপনারা সব ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা এইচডি কোয়ালিটি দেখবেন না, যাদের ওয়াইফাই নেই বা বেশি ডাটা খরচ করে দেখতে চান না, তাদের জন্য যা এইচডি কোয়ালিটির নিচে যেই কোয়ালিটিগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে ওপেন করে তারপর আপনারা এইচডি বা আপনি কোন ধরনের দেখতে চাচ্ছেন সেটা চুজ করতে পারবেন। তো এরকম আরও ভালো ও সুন্দর ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং যাওয়ার আগে অবশ্যই একটি লাইক করে দেন এবং কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।